স্বরচিত কবিতা পাঠ করছি আমি আব্দুল ওহাব। কবিতার নাম নক্ষত্র কথা। আজ রাত্রে পৌঁছে যাব অন্য এক বিশ্ব ব্রহ্মাণ্ডে, ছুড়ে দেব হাত, প্রসারিত করব পা, স্পর্শ করব নতুন নতুন অদৃশ্য বিশ্ব। ফিরে এসে গাইড হব যারা আছে আজ অবিকশিত। লম্বা হব না, হব না বড়, আগে যা ছিলাম তার থেকে আরো হব নির্বিষ নিরীহ। সঙ্গে আছে একটা ঝুড়ি, আর পড়ে আছে তালি লাগানো আলু থালু একটি জব্বা। ভাবছো বুঝি আশ্চর্য কিছু, মনে হচ্ছে কি আমি অনেক কিছু জানি। আসলে এটা কিছু না, আমি অতি সাধারণ, শুধু আছে জুৎসই মনসই ইচ্ছা ফিতা, আড়াই গজের হয়তো হবে, তাতেই বাঁধবো শত শত নক্ষত্র গ্রহ তারা। যেমন বাঁধে রাখাল মিয়ে গরু ছাগল, কিংবা কাটে সাঁওতাল মিয়ে পাকা ফসল, এগুলো তোমার হবে না আমারও হবে না। কোনো একদিন এক শীতের সকালবেলা উঠুন জুড়ে যখন বসবো, ঝুড়ি খুলে তুমি নেবে তাপ, আর আমি নেব আলু, খটকা লাগলো বুঝি। জব্বা পকেটে তোমার জন্যে থাকবে শুধু আগুন, আমায় এখন ছাড়ো, ঘুরে ফিরে আসবো যখন, হয়তো তখন বসবো নিরালা, চোখে চোখ রেখে বলবো, তবে শুধু হবে নক্ষত্র কথা।